প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা রাইট ফ্রম অফ নিয়ে সমস্যা আছো, আজকে আমাদের এই লিসনটি হচ্ছে তোমাদের জন্য। সো আজকে আমরা এই লিসন দ্বারা জানবো যে কিভাবে শর্টকাটে রাইট ফ্রম অফ ভার্ব শেখা যায়। সো আমরা জানি রাইট ফ্রম অফ ভার্বের অনেকগুলো নিয়ম, বাট আমরা এখানে জাস্ট কিছু বেসিক নিয়মগুলো আলোচনা করছি। ইনশাল্লাহ আমি বিলিভ করি যে তোমরা এই আলোচনাটার দ্বারা যদি আয়ত্ত করতে পারো, ইনশাল্লাহ তোমাদের আর রাইট ফ্রম অফ ভার্বের কোনো সমস্যা হবে না। সো আমরা একটু প্রথমে দেখে নিই যে আমি এখানে গো লিখছি, দ্যাট মিনস আমি বোঝাতে চাচ্ছি যে মানে কখন ভার্বের বেস ফর্ম গুলো হয়, অর্থাৎ টু এবং মডালের পরে ভার্বের সব সময় বেস ফর্ম হয়। সো এই জন্য আমি এখানে গো লিখছি, কারণ আমরা জানি গো হচ্ছে বেস ফর্ম। ওকে, আই নিড টু গো, আমার যাওয়া প্রয়োজন। তাহলে এখানে দেখো টুর পরে কিন্তু গো হয়েছে, গোস হয় নাই। ওকে, সো এটা কিন্তু এখানে গোয়িং হয় নাই, আই নিড টু গো। যেমন আই ক্যান গো, এই যে এখানে ক্যানটা মডাল, আর মডেলের পরে কিন্তু বেস ফর্ম হয় আই ক্যান গো। আই ক্যান গোস হয় নাই, আই ক্যান গোয়িং হয় নাই, আই ক্যান গান হয় নাই, আই ক্যান ওয়াইট হয় নাই। সো গো হইছে, কেন? গো বেস ফর্ম। আই শুড গো, আই শুড গন হয় নাই, আই শুড গোস হয় নাই। সো এটা কেন হইছে? বেস ফর্ম হয়। আমরা জানি ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, ম্যাম, মাইট, এগুলোর পরে সব সময় বেস ফর্ম হয়। সো আমরা জানলাম কার পরে বেস ফর্ম হয়, মডেলের পরে বেস ফর্ম হয়, দেন টুর পরে বেস ফর্ম হয়। সো আমরা দেখব কখন ভার্বের সাথে এস যুক্ত হয়। আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের শেষে ভার্ব লাগে অলওয়েজ এস বাই ইএস যুক্ত হয়। যেমন হি গোস টু ঢাকা, তাহলে এখানে কেন গোস হলো? হি গোস টু ঢাকা কেন গোস হলো? কারণ এখানে হি টা হচ্ছে থার্ড পারসন। সো আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার শেষে ভার্ব লাগে সব সময় এস বাই ইএস যুক্ত হয়। সো এটা কিন্তু একটা বেসিক রুল। সো আমরা দেখিনি রাইট ফর্ম অফ ভার্বে কখন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। সো আমরা জানি টু এটি তার সকল প্রিপোজিশনের পরে সবসময় ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, ইউ নো। সো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা নিয়ম। আর তাছাড়া আমরা জানি টুর পরে বেস ফর্ম হয়, কিন্তু কিছু টু এর পরে, অর্থাৎ প্রিপোজিশনাল ফ্রেজের পরে সবসময় আইএনজি যুক্ত হয়। যেমন লুক ফরওয়ার্ড টু, বি টু, এডিক্টেড টু, ডিভোট টু, রিমাইন্ড, বি যোগেস টু, গট যোগেস টু, এই সবগুলোর পরেও কিন্তু আইএনজি যুক্ত হয়। বাট আমরা জানবো টু ব্যতীত সকল প্রিপোজিশনের পরে আইএনজি যুক্ত হয়। যেমন বাই লার্নিং ইংলিশ ইউ ক্যান ইম্প্যাক্ট দ্য হোল ওয়ার্ল্ড, মানে ইংলিশ শেখার দ্বারা তুমি পুরো পৃথিবীকে গ্রাস করে নিতে পারো। বাট এখানে দেখো এই যে বাই লার্নিং, এখানে কিন্তু বাই লার্ন হয় নাই, বাই লার্নিং হয়েছে। কেন হয়েছে? এই যে বাইটি একটা প্রিপোজিশন, আমরা জানলাম প্রিপোজিশন টু ব্যতীত সকল প্রিপোজিশনের পরে আইএনজি যুক্ত হয়। সো এটা হচ্ছে একটি বেসিক আলোচনা। দেন আমি কিছু ইডিয়মস এর কথা বলছি, যে লুক ফরওয়ার্ড টু, উইথ বি টু, অ্যাডিক্টেড টু, ডিভোট টু, বি যোগেস টু, গট যোগেস টু, প্রিফার টু, অ্যাডিক্টেড টু, এই সব গুলোর পরে কিন্তু আবার আইএনজি যুক্ত হয়। যেমন হি কেম হিয়ার উইথ আ ভিউ টু, এই যে উইথ আ ভিউ টু এটার পরে কিন্তু সব সময় আইএনজি যুক্ত হবে। মিটিং মি, সে আমার সাথে এখানে, সে এখানে এসেছিল আমার সাথে দেখা করতে। সো আমরা তিনটা নিয়ম জানলাম যে কখন ভার্বের বেস ফর্ম হয়, কখন ভার্বের সাথে এস যুক্ত হয়, কখন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। দেন আমরা জানবো কখন সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম হয়। বাক্যে যদি, একদম বাক্যে যদি কোনো অতীত নির্দেশক কোনো শব্দ থাকে, তাহলে ভার্বটা অবশ্যই অতীত হবে। যেমন ওয়ান্স, ইয়েস্টারডে, লাস্ট ডে, ইয়েস্টারডে, এরকম এগুলো অতীত নির্দেশক শব্দ। সো অতীত নির্দেশক কোনো শব্দ যদি কোনো শব্দে থাকে, অবশ্যই ভার্বটা অতীত হয়ে যাবে। যেমন ইয়েস্টারডে, ইয়েস্টারডে, এই কথাটা অতীত, এই জন্য এখানে কিন্তু গো হয় নাই। আই ওয়েন্ট টু ঢাকা ইয়েস্টারডে, আমি গতকাল ঢাকায় গিয়েছিলাম, এখানে কিন্তু ইয়েস্টারডের কারণে এখানে গো না হইয়া ওয়েন্ট হয়েছে। কেন হয়েছে? ইয়েস্টারডে ছিল। সো কোনো বাক্যে অতীত নির্দেশক শব্দ থাকলে ভার্বটা অতীত হয়ে যাবে, সিম্পল একটা জিনিস। সো আমরা চারটা নিয়ম জানলাম, এবং লাস্ট যে বাক্যটা সেটা হচ্ছে কখন ভার্বের তিন নম্বর ফর্ম হয়, অর্থাৎ বাক্যটি সর্বপ্রথম যদি প্যাসিভ হয়, কোনো বাক্য যদি প্যাসিভ হয় অবশ্যই ভার্বের তিন নম্বর ফর্ম হয়। যেমন আমরা একটু দেখে নিই, রাইস ইজ ইটেন, ইট অ্যাট ইটেন, এই যে ইটের তিন নম্বর ফর্ম কিন্তু ইটে। সো এখানে কেন ইটেন হয়েছে? রাইস ইজ ইটেন, বাংলা অর্থ ভাত খাওয়া হয়। দেখো কে বা কারা ভাত খায় বলা নাই। সো কে বা কারা যেখানে বলা নাই সেটি আমরা জানি প্যাসিভ বাক্য। সো প্যাসিভ হলেই কিন্তু সবসময় তিন নম্বর ফর্ম হবে। ওকে, দেখ হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, বিং, হ্যাভিং, টু বি, এগুলোর পরে সবসময় তিন নম্বর ফর্ম হয়। হ্যাভ, হ্যাজ, হ্যাড, বিং, টু বি, এগুলোর পরে তিন নম্বর ফর্ম হয়। আমরা একটু দেখে নিই, আই হ্যাভ গন টু ঢাকা, এখানে দেখো এই যে হ্যাভ, হ্যাভ এর পরে কিন্তু গো হয় নাই, গোস হয় নাই, গোয়িং হয় নাই। আই হ্যাভ গন, কেন গন হয়েছে? ওই যে হ্যাভ আছে, হ্যাভ আছে, এই জন্য হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলোর পর অলওয়েজ তিন নম্বর ফর্ম হয়। আই হ্যাভ গন টু ঢাকা, আমি ঢাকায় গিয়েছি। এই যে দেখো বিং স্কিলড, এখানে কিন্তু স্কিল হয় নাই, স্কিলড হয়েছে, ইডি যুক্ত হয়েছে, তিন নম্বর হয়েছে। বিং স্কিলড ইন ইংলিশ, ইংরেজি তো দক্ষ হইয়া ইউ ক্যান গেট আ গুড জব,
তুমি একটি ভালো চাকরি পেতে পারো। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি জানলাম? আমরা রাইট ফ্রম ভার্বকে শর্টকাট শিখলাম, অর্থাৎ কিভাবে রাইট ফ্রম ভার্বটা সহজে আয়ত্ত করা যায়। আমরা জানি রাইট ফ্রম ভার্ব অনেক নিয়ম আছে, বাট আমি বিশ্বাস করি এই বেসিক নিয়মগুলো শিখলে তুমি রাইট ফ্রম ভার্ব খুব ভালো করে জানতে পারবে। সো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।